चुपी चुपी कखनो काउके मैसेज करा होयेछे मैसेंजर ते क्या बोल हम समझ नहीं आ रहा बस हाय हेलो फिर आगे बात बना तो बना भाई भाई दे तो शांति दरकार अनेक झमेला হইছিল এই নিয়ে বেশি আই যে এরকম কখনো হবে এরকম কোনো ইচ্ছা নাই ওয়েলকাম টু অ্যান্টি সোশ্যাল ফান্ডা আমি অনামিকা আর আজকে যেটা আমাদের টপিক সেটা হচ্ছে মেসেঞ্জারে কিন্তু আমরা দেখেছি চুপিসারে মানে চুপিসারে বলতে অনেক সময় আমরা দেখেছি অনেকেই নিজের বউ কিংবা নিজের হাজবেন্ড কিংবা নিজের গার্লফ্রেন্ড কিংবা নিজের বয়ফ্রেন্ড এদের থেকে একটু লুকিয়ে লুকিয়ে অন্য কাউকে মেসেজ করার একটা প্রবণতা কিন্তু থাকে তো আমি যখন এই ভিড়ের মাঝখানে চলে এসেছি তখন জেনে নেব যে এই ধরনের কাজ কি তারা করেছেন তো সেটাই আমরা এখন দেখব কিন্তু তার আগে যেটা করব সেটা হচ্ছে কি আমি যখন ভিড়ের মধ্যে যাব যেহেতু বললাম তার জন্য কি করতে হবে আমাকে মাস্কটা পরে নিতে হবে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এটা ভীষণ দরকারি তাহলে আর দেরি না করে চলুন যাই চুপি চুপি কখনো কাউকে মেসেজ করা হয়েছে মেসেঞ্জার থেকে নো সত্যি কথা बंगाली मुझे आता नहीं फेसबुक व्यवहार पड़ा है बैचलर वगैरह है तो वो सब तो होता ही है की मैसेज करे से मैं आमी वो तो मने पड़छे ना मैसेंजर में तो मतलब बहुत लड़कियों से फ्लर्ट करते हो जी बिल्कुल कैसे क्या क्या फ्लर्टिंग होता है बस हाय हेलो फिर आगे बात बना तो बना चुम्मा चुम्मा दे दे लेकिन परमानेंट वन अभी तक कोई नहीं आई है मुझसे शादी करूंगी कोटा चिची लिखे चिले बोलो ये सब बात ये बॉय कोरोना का डर नहीं है दो बार मुझे कोरोना हो भी चुका है मास्क मैं पॉकेट में लेके घूम रहा हूं एक्चुअली पहले पहन लीजिए क्योंकि ये सबसे जरूरी है अभी ओके थैंक यू बाय মানে শুধু কিন্তু আমরা খুনছুটির গল্প শুনিনি আমি কিন্তু মাস্ক পরতেও বাধ্য করেছি মানে আমি কিন্তু একজন নাগরিক হিসেবে কিন্তু একটা ভালো কাজ আমি করলাম আচ্ছা দেখা যাক আর কে কে আছে উনি তো ব্যবহার করেন না এবার ব্যবহার করেন সেরকম লোকজন খুঁজতে হবে দেখি তাদের প্রেমিকাকে সামনে রেখেই বলো কখনো অন্য কোনো মেয়ের সঙ্গে মেসেঞ্জারে ফ্লার্ট করেছো না 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 অনেক ঝামেলা হয়েছিল এই নিয়ে বেশি আর কিছু যে এরকম কখনো হবে এরকম কোনো ইচ্ছা নাই প্লিজ জাস্ট হিয়ার মি আউট প্লিজ না সত্যি ওই আমার বউ আমার লাভ আরে তুই যা রে মাস্কের আড়ালে কিন্তু একটা বিষাক্ত হাসি আছে সেটা কিন্তু আমরা ধরতে আপনার প্রশ্ন করার জন্যই আমার হাসিটা আসলো আর কি যে হঠাৎ করে এরকম একটা প্রশ্ন কেন হচ্ছে কি করবো ফেসবুক ইনস্টা খুবই কম ইউজ করে পড়াশোনা করে তো আনএকাডেমি বেশি ইউজ করে না ওরকম হয় না ও মাই গড তো এই ব্যস্ততার মাঝে লোকজনকে বিরক্ত করতে আমার কিন্তু বেশ ভালোই লাগছে কথা বলো অন্য কথা বলবেন তাহলে কথা হবে আচ্ছা আমাকে পছন্দ হয়নি দেখা যাক আর কে কাকে চুপি সারে মেসেজ করেছে কাকু একটু এসো গল্প করব ফেসবুক মেসেঞ্জার ইউজ করা হয় I am not so much addicted to social media. Oh my god! কটা মেয়েকে মেসেজ করা দু তিনটে চারটে প্যান্ডুল খুলে যাবে হ্যাঁ বল করেছি কিনা এগুলো অনেক ডিস্টার্বিং করে আর এরকম অনেক লোক কিন্তু আমি এতক্ষণে প্রথমবার দেখলাম কি কি মেসেজ করো তাদের হাই হ্যালো জাস্ট আমার দরকার হয় না আমার দরকার হয় না আর কাউকে কখনো মনে হয়েছে একটু এগোনো উচিত কখনো কখনো মনে হয় কিন্তু আমি মায়ের বাড়ি যাচ্ছি আমি অ্যাভয়েড করেছি বৌদির কাছে কেস খাওয়ার ভয়টা ঠিক কতটা কাজ করে বাইতে তো শান্তি দরকার আমরা দুজন দুজনকে সবসময় খুবই বিশ্বাস করি এবং বিশ্বাসের জায়গাতেই আছি আর কি কন্ট্রোল উদয় কন্ট্রোল অ্যান্টি সোশ্যাল ফান্ডায় কিন্তু আমরা আজকে দেখলাম প্রচুর মজার মজার ঘটনা আমি জানি আপনাদেরও ভালো লেগেছে তাই
এই রকম ভাবেই কিন্তু আনন্দ পেতে কি করতে হবে, অবশ্যই অরিন মিউজিক বাংলায় চোখ রাখতে হবে এবং অ্যান্টি সোশ্যাল ফান্ডা কিন্তু দেখতেই হবে। আমি আবার নতুন এপিসোড নিয়ে চলে আসবো, ততক্ষণ কিন্তু সঙ্গে থাকতে হবে অরিন মিউজিক বাংলার।